নমস্কার বন্ধুরা, আজকে আমি গেঞ্জি টেপটা শিখিয়ে দেবো। আজকেও কমপ্লিট করতে পারছেন পারলাম না, ভেবেছিলাম কমপ্লিট করতে পারবো, তা লাস্টে দেখলাম কমপ্লিট করতে পারছি না, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। তোমাদেরই বোর্ড লাগবে না, তোমাদের প্রচণ্ড বোর্ড লাগবে যে এত বড় ভিডিও, ওই জন্য আমি দেখে পুরোটা দিলাম না। সামনের ভিডিওতে একদম কমপ্লিট দেবো, তা আমিও শেষ করতে পারলাম গেঞ্জিটা। তা খুব সুন্দর হয়েছে গেঞ্জিটা, কেমন তোমরাই বলবে, আমি তো বলবো, কিন্তু আমার তো ভীষণ ভীষণ ঝাড়া সাদা দাউন যে হাতাটাও সাদা দেবো, হ্যাঁ গেঞ্জির হাতাটাও সাদা দেবো। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি আজকে, ভাবলাম পুরোটা শিখিয়ে দেবো, তা কিছুতে এত এগুলো তো সময় লাগে না, তোমাদের পুরোটা বুনে দিয়ে দেখাচ্ছি। তাহলে এসো আমি দেখিয়ে দিচ্ছি, এ দেখো একটা পাটে বগল আর গলা ফেলেছি, আর একটা আরেকটা পাটে বগল আর গলা ফেলবো, আরেকটা পাটে গলা দিয়ে বানাবো, তারপরে হাতাটা করতে হয়, কেমন নটা ঘর বগল মেরেছি। দেখো 4 লাইন বানিয়েছে, প্রথমে রিব 2 লাইন, রিবকে নিয়ে 20 লাইন, 20 লাইন বানাতে, রিব 2 লাইন আর 18 লাইন বানাতে হবে, 20 লাইন 20 লাইন বানানোর পরে নটা এদিকে নটা এদিকে নটা, একটা পাটে নটা নটা ছাড়তে হবে, ছেড়ে বগল হলো, বগল ছাড়া হয়ে গেলো, দিয়ে নটা ছেড়ে এদিকে নটা উল দিয়ে, আমি কমলা উল দিয়ে পয়েন্টিং করছি তো সুবিধা হয়, হ্যাঁ উল দিয়ে রেখে দিচ্ছি নটা নটা করে, তো সুবিধা হবে। তার শুধু গলার ঘরগুলো 4 লাইন বানাতে হবে, 4 লাইন বানানোর পরে তারপরে 10 দেখে দেবো আমি, এত মুখে তাড়াতাড়ি বুঝবে না, আমি তোমাদের সঙ্গে করছি, দেখো কী করছি। এ দেখো নটা ঘরকে নিয়ে আটকে, কমলা দিয়ে আটকে নিয়ে রাখলাম, তাহলে গলাটা বুনবো সুবিধা হবে। চার লাইন বানাতে হবে, ওইদিকে 4 লাইন বানানো হয়ে গেছে, বগল নটা নটা আটকে, এদিকে নটা ওদিকে নটা বুনে নিই, দিয়ে বাকি ঘরগুলো 4 লাইন গলা অব্দি বানিয়েছি, কেমন এগুলোটা আমি খুলে নেবো, কারণ আমি বানাবো এবার, নটা ছাড়া হয়ে গেছে, তারপর থেকে গলার আমি 3টে চেন নিয়ে শুরু করব, 3টে চেন দিয়ে একদম ওই অব্দি, ওইদিকে আমি কমলা পয়েন্টিং করে গেছি কমলা উল দিয়ে, ওই অত অব্দি গলার ঘরগুলো 4 লাইন বানাবো, কেমন শুধু একটা ডবল ক্রোশ, খুব সুন্দর হয়েছে। তোমরা ঝাড়ে এককালা করো, সাদা দিয়ে করলে তো হেভি, খুব পুরোটাই সাদা দিয়ে করলে সবথেকে ভালো লাগে, আবার লাল ফুল ফুল দেবে, আর ফুল দেবেন, আমি আমি ফুল বোনাই দেবো না, দেখি যেহেতু লাল রিব দিয়েছি আমি, তাহলে আর ফুল না দিলে হবে, শুধু সাদাটাই ভালো লাগছে। এটা মেয়ের জন্য বানাচ্ছি, তো মেয়ে যদি বলে ফুল করতে, ফুল দেবো, তোমাদের সব দেখাবো কমপ্লিট আমি। তা আমার তো পুরো সাদাটাও খুব ভালো লাগছে, মানে কিছু না করলেও ভালো লাগছে, আবার 4-5টা যে ছোটো ছোটো উলের ফুল বানিয়ে লাগিয়ে দিয়ে যাই, ভালো লাগতেও পারে, দেখবো আমি যদি লাগাই তোমাদেরকে দেখাবো, কেমন সামনে ভিডিওতে আমি কমপ্লিট করবো, ফুল দিয়ে করি বা প্লেনে করি, পুরো গেঞ্জিটা কমপ্লিট শিখিয়ে দেবো। আজকে পুরোটা হলো না, কারণ বুনতে সময় লাগে, তোমাদের সঙ্গে পুরোটা বুনছি আমি, যতটা আমি সবসময় মুখে বললে হয় না, আমাকে অনেকেই কমেন্টে বলে যে আপনি তো মুখে বলে দিচ্ছেন, আপনার মতো তো আমরা সবাই তো ট্যালেন্টের না, এটা হয়তো অভিমানেই বলেছে এরকম, এটাও সত্যি কথা, আমরা কুরুষটা জানি, আমরা মুখে বলছি, আমাদের সোজা লাগে তো বলে দিচ্ছে, তা যারা জানে না তাদের বুঝে বুঝে করতে হয়। এইভাবে দেখো নটা ঘর, আমি নটা ঘর কমলা দিয়ে আটকে রেখে ধরে রেখেছি, ভুল উল্টো খুলে দেবো, দিয়ে এভাবে বানিয়ে নেবো, ব্যাস গুনে নেবো নটা ঘর, নটা ঘর ছেড়ে তারপর বানাবো, নটা ঘর ছাড়া এবারে হয়ে গেলো গলার ঘর, আবার উল্টে নেবো, আবার 3টে চেন করে আবার এভাবে 4 লাইন মানে এই নটা ঘর থাকলো বগলের ঘর, তিনটে চেন নেবো,
তিনটে চেন করে আবার এই ঘরগুলো সহ ডবল ক্রোশ করবো, আবার ওইদিকে বগল অব্দি, কেমন এদিকে বগল থেকে ওইদিকে বগল, চার লাইন বানালেই গলার ঘর রেডি হয়ে যাচ্ছে। আবার তিনটে চেন, এভাবে চার লাইন বানাতে হবে, কেমন তোমরা কমেন্ট বক্সে বলো কেমন হচ্ছে এটা গেঞ্জিটা, যারা সাদা করবো, হ্যাঁ হাতাটাও সাদা করবো, কেমন সামনে ভিডিওতে পুরো কমপ্লিট দেখাবো। তোমরা আজকে শিখিয়ে দিতাম, দেখো কতটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, এটা বুনতে বুনতে অনেকটা তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি না, সেটা আমি আড়ালে বানিয়ে নিতেই পারি যে হয়ে গেলো, তা তোমরা যাতে বুঝতে অত বুঝতে যে না পারো, যাতে বুঝতে পারো, তাই আমি ভিডিওটা বড় করছি, যে তোমরা এটা করো। 130টা চেন নেবে, চেনে দু লাইন রিপ করবে, তারপরে যে কোনো ডিজাইন দিতে পারো, যে রিপের ডিজাইনটা ডবল ক্রুশ, ঝাড়া ডবল ক্রুশ করতেই পারো, যেটা করছি আমি এখানে ঝাড়া ডবল ক্রুশ, প্রত্যেক চেনে একটা করে ডবল ক্রুশ, প্রত্যেক চেনের মাথায় একটা করে ডবল ক্রুশ, এটাও করতে পারো। তারপরে 20 লাইন করার পরে নটা এদিকে নটা ওইদিকে নটা ঘর ছেড়ে গলার চার লাইন গলা অবধি বানিয়ে নেবে, দুটো পাটি তাই করবে। করছি দেখো, একটা পাট হয়ে গেছে, আরেকটা পাট বানাচ্ছি আমি, এটা চার লাইন বানাবো। যেখানে ওই পাটের সমান হয়ে গেছে, তো চার লাইন বানানো হয়ে গেছে, চার লাইন বানানো হয়ে গেছে। হয়ে এসছে সময় সময় চার লাইন, চার লাইন হয়ে গেছে, কেমন এবার হাতাটা করব। হাতা দুটো ফিতে করলেই হাতা হয়ে যাবে, দেখো খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। এই প্রথমে বুনতেই যা সময় লাগে, তারপরে যে বগল ফেলা হয় গলা, চার লাইন করলেই গলা হয়ে যায়, তারপরে হাতা করলেই হাতার ওই সরু বেল্টের মধ্যে বানালেই হাতা হয়ে যায়। খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু। এবার আমি 10টা ঘর নেবো, 10টা এদিকে 10টা ওদিকে 10টা গুনে গুনে রাখবো। তারপরে 10টা ঘর তুলে 10টা ঘর বানাবো, কেমন
একদিকে 10টা ঘর তুলতে হবে, দশটা 10 লাইন বা 12 লাইন বানিয়ে আবার ওই দিকে 10টা ঘরে আটকে দিতে হবে। আমি দেখিয়ে দেবো আটকানোটা। আজকে আমি আমার আগের ভিডিওতে শিখিয়ে নেবো হাতাটা কীভাবে করেছি। এটা আমি হাতাটা তোমাদের সঙ্গে করবো, তা আজকে আমি পুরো হাতাটা বানিয়ে নেবো, পুরোটা কমপ্লিট করবো। সামনের ভিডিওতে আমি হাতাটা কীভাবে লাগাতে হয় এটা এইটা গেঞ্জিটা ফিনিশিং দেখিয়ে দেবো, হ্যাঁ পুরো কমপ্লিট দেখিয়ে দেবো। আচ্ছা অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে, তাই আমি হাতাটা করে হাতাটা অর্ধেকটা করছি, আমি দেখিয়ে দিচ্ছি। পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার হাতাটা করলি গেঞ্জি রেডি। ওটা আমি 10টা ঘর নিয়েছি, তা এখানে 10টা চেন নেবো, কেমন দেখলাম মাপলাম। এবার 10টা ঘর নেবে, 1 2 3 4 5 6 করে 10টা ডাবল ক্রোশ করে তারপরে উল্টে আটকাবে। প্রথমে আমি একটু ভুল করেছিলাম, এখানে এটা করছি আমি, এটা 12টা করে আটকাচ্ছি, তো 12টা করে দিচ্ছি কি মাত্র মধ্যেখানে অল্প করে ঘর পড়ে থাকছে, আর হাতাটা একটু চড় হয়ে যাচ্ছে ওই জন্য। তারপরে আমি 10টা করে দেখাচ্ছি, হ্যাঁ এটা একটু ভুল করেছি, 12টা ঘরকে আটকাচ্ছি, 12টা না 10টা ঘর কাট করতে হবে, 10 10 করতে 10 লাইন বানানি হাতাটা হয়ে যায়। এটা খুলে চলছে, হ্যাঁ 12টা 10টা 10টা ঘরকে 10টা ঘর গুনে তারপরে এরকম করবে, মেপে নেবে 1 2 3 4 করে 10টা 10টা ডাবল ক্রোশ করে তারপরে এবার এবার উল্টা আটকাবে, এদিকে 10টা ওইদিকে 10টা আটকে নেবে, মধ্যে কোনো ঘরটা গলায় থাকলো, আর গলা থাকলে 10টা করে 10টা লাইন 10 লাইন বানালি ফিতেটা হয়ে যাবে, কাঁধের ফিতেটা। আমাদের বিড়াল এই বাচ্চা দিয়েছে, দুটো খুব সুন্দর সুইচ সুইচ বাচ্চা দিয়েছে। দশটা করে আটকে রাখলাম, আর ওইদিকে 10টা করে আটকে দেওয়া সুবিধা হবে, এবার 10টা আটকে নিয়ে 10টা ঘর সোজা বুনতে বুনলি, ব্যাস ওইদিকে লাগালেই আট হাফ লং করে আটকাতে হয়, কমপ্লিট হয়ে যায় গেঞ্জিকে। সামনে ভিডিওতে আমি গেঞ্জিটা কমপ্লিট দেখিয়ে দেবো, কেমন এই হাতাটা অনেকটা করছি তোমাদের পাশে, করে নিচ্ছি তোমাদের সঙ্গে হাতাটা করে নিচ্ছে, ওই এই হাতাটা কম ওইদিকে পিছনে লাগিয়ে আবার এই হাতাটা তুলে পিছনটা লাগিয়ে তারপরে আমি কমপ্লিট করবো। এবার যদি গেঞ্জিতে ফুল দিই তোমাদের সামনে ভিডিওতে দেখতেই পাবে, আর যদি না দিই সেটাও দেখতে পাবে, কেমন কোনটা ভালো লাগবে। এটা মেয়ের জন্য করছি, মেয়ে যা বলবে, মেয়ে যদি বলে মা ফুল বানিয়ে দাও তাহলে আমি ফুল বানিয়ে গেঞ্জি সাদা উপরে লাল ফুল করব, কারণ যেহেতু লাল রিপটা দিয়েছে, আর যদি বলে না ফুল দরকার নেই মা তাহলে সাদাটাই থাকবে। ভেবেছিলাম হাতাটা সাদা লাল দেবো, তা নিজের ইয়েতে না আমার সাদাটাই ভালো লাগছে, সাদা এমন কালার না অন্য কোনো কালার বেশি দিলে ভালো লাগে না, সাদার সৌন্দর্যটা আলাদা, তাই না? ওই জন্য সারা সাদাই রাখলাম, হাতাটা লাল দিলে যে কেমন বিয়ে বানান লাগে, তাই হাতাটা সাদাই করলাম, বরং লাল ফুল দিয়ে দেবো নাহলে সাদাই রাখবো, রিপটা শুধু লাল দিয়ে চিবে। এগুলো আটকে নিতে হয়, ওই হাতাটা লম্বা বানিয়ে ওইদিকে আটকে নিতে হয় ওই সাইডে।
শুরুতে তিনটে চেন নেব, তিনটে চেন করে পরতে। আর একটা কথা বারবার তোমাদের বলেছি, এইটা 10টা কিন্তু তোমরা তো গুনে নিচ্ছ, কিন্তু অনেক সময় না বুনতে বুনতে 8টা 9টা হয়ে যায়, 13 বাঁকা হয়ে যায়, তারপর করে বুনতে হয়, একটা খাপে একটার গ্যাপে ডবল ক্রোশ দিলাম, একটা দিলাম না, তাদের করে হয়ে যায়। তোমরা প্রত্যেক লাইনে কিন্তু অবশ্যই 10টা 10টা কাউন্ট করবে, হ্যাঁ গুনে নেবে, প্রত্যেক লাইনে 10টা 10টা কাউন্ট করবে। এবার যদি মনে করো জায়গা নেই, হয়তো মানে একটা ইয়েতে যেমন করে তিনটে চেনের মাথায় দুটো ডবল ক্রোশ করে 10টা করতে হবে, 10টা করে নেবে, 10টা ঘর করছে, অনেক সময় বুনতে বুনতে কমে যায়, মানে একটা ভুল ইয়েতে ডবল ক্রোশটা আটকে, আমার যেটা হয়েছিল একবার তাই বলছে। ওই যে আমি একবার 10টা ঘর বুনেছি, তো একবার 10টা বললে এখন 9টা 9টা বানানো হয়েছে, তারপর লাইন 10, তারপরে লাইন 9, এবার 13 বাঁকা কেমন লাগছিল, সমানটা হয়নি, ওই যে 10টা গুনে গুনে করবে তারপর সমান হবে, প্রত্যেক লাইনে 10টা কিন্তু গুনে নেবে, ভুল হতেই পারে না, তুমি ভাবছো 10টা হয়ে গেছে কিন্তু 9টা হলো, হতে পারে ওই জন্য 10টা গুনে নেবে। প্রথমে তো গুনে নিয়েছ, তারপরেও 10টা বুনতে বুনতে অনেক সময় একটা গ্যাপে দুটো হয়ে যায়, একটা গ্যাপ মিস হয়টা হয়ে যায়, তাড়াতাড়ি বোঝা যায় না এটা কেমন, ওই জন্য 10টা গুনে নেবে, প্রত্যেক লাইনে 10টা 10টা গুনে নেবে, 10 লাইন বানাতে হবে, 10 লাইন বানানোর পর ওই সাইডে আটকে দিতে হবে। আমি সামনে ভিডিওতে দেখিয়ে দেবো, আজকে আমি হাতাটা একটু বানাচ্ছি, দেখো আমি প্রত্যেকে গুনে নিচ্ছি, হ্যাঁ আমি গুনে নিচ্ছি, না গুনলে আমি একবার দেখছি 8টা হচ্ছে, আমি ভাবছি 10টা হচ্ছে, দেখি কী করে 8টা হয়ে গেলো, মানে কোনো গ্যাপ হয়তো মিস করেছি, বোঝা যাচ্ছে না, ওই জন্য গুনে নেবে। হাতাটা ফিতেটা সমান করতে হবে না, এটা হাতার কাঁধের কাছে থাকবে না, এটা তো এটা খুঁত করলে হবে না, ওই জন্য সমান যেতে হয়, ওই জন্য 10টা 10টা প্রত্যেক লাইনে গুনে নেবে। যে আমি গুনে নিচ্ছি দেখো 10টা, 1 2 দেখো 3 4 5 6 7 8 গুনে নেবো, 8টা 9 10 দেখো 8টা হয়ে খুলেছিলাম, আবার তিনটে চেন, একটা ডবল ক্রোশ, এই দুটো দুটো তিনটে চারটে ডবল ক্রোশ, 4 5 6 7 আট আট 9 9 10 কেমন তো গুনে গুনে করে দেখলে না, গুলো 8টা হয়ে যাচ্ছিলো আগেরটা খুললাম না, মনে হচ্ছে 10টা, কিন্তু 10টা করে তুই 8টা হয়ে যায়, ওই জন্য গুনে গুনে করতে হয়, 10 লাইন পুরো গুনে গুনে নেবে, তো হাতাটা আনতে শুধু হাতাটাই সমান, তো কাঁধে থাকবে তো পুরো সমান দরকার, একটু ভুল হলে মুশকিল। আবার তিনটে চেন নেবো, আবার গুনবো তিনটে চেন, এবার 1 মানে 2 থাকে, তিনটে চেন মানে একটা ডবল ক্রোশ, 2 3 4 5 6 7 8 9 10 এই গুনে, হ্যাঁ গুনে এটা সুবিধা, সমান অনেক সময় 9টা 8টা হয়ে যায়, ওই জন্য বারবার বলছে তোমরা হাতাটা গুনে নেবে। আবার তিনটে চেন মানে একটা ডবল ক্রোশ, আবার তাহলে একটা হলে এবার 2 3 করে 10টা গুনে নেবে, প্রত্যেক লাইনে 10টা গুনবে, মানে অনেক সময় 9টা হবে, তোমরা ভাবে যে 10টা এরকম হয়ে যায়, কেমন ওই জন্য বলছে গুনে গুনে করবে কাঠটা, যেন প্রত্যেক লাইনে 10টা 10টা হয়।
এভাবে 10 লাইন করতে হবে, কেমন 10 লাইন করে ওইদিকে আটকাতে। আজকে আমি এভাবে দিয়ে করলাম, আর দেখালো না ভিডিওটা বিরাট বড় হয়ে যাচ্ছে। সামনে ভিডিওতে আমি এই হাতাটা ওই সাইডে জোড়া জোড়া দেখিয়ে দেবো, আবার ওই সাইডে হাতাটা তুলে 10 লাইন 10টা ঘর 10 লাইন বানিয়ে আবার জোড়া দেখিয়ে দেবো। তার ফুল যদি ফুলটাও শিখিয়ে দেবো কী ফুল দিতে লাগে, আর যদি না দিই প্লেনটা কমপ্লিট দেখিয়ে দেবো, কেমন কমপ্লিট ভিডিওটা দেখিয়ে দেবো। গেঞ্জি শর্ট ভিডিও তো তোমরা দেখবে, আমার মেয়ে পরে থাকবে এই গেঞ্জিটা, সাদা গেঞ্জি কমলা সাদা গেঞ্জিটা আমি ভিডিও দেবো। হ্যাঁ, শর্টে শর্টে বা বড়তেও দিতে পারি। মেয়ে বলেছে কমপ্লিট করো, আমি এই গেঞ্জিটা পরে তোমার ভিডিওতে আসবো। তাহলে আমার মেয়েকে তোমরা দেখতে পাবে, মেয়েকে দেখেছো অনেক ভিডিওতে, আমি ছেলে মেয়েকে দিই, আমি আমার মেয়ে বড় ছেলে ছোট। একটা করে ডবল 10 লাইন গুনে নিচ্ছে, আর আমি বানাচ্ছি না, অনেকটাই ভিডিও বড় হয়ে যাচ্ছে। এবার 10 লাইন বানাতে হবে, কেমন দেখো, বানাতে বসে তো জানো তো নেশা আসে আমার, মনে হয় বানিয়ে বানিয়ে, কিন্তু ভিডিওটা বিরাট বড় হয়ে যাচ্ছে, কেমন, ওই জন্য কমপ্লিট করলাম না, কমপ্লিট করতে গিয়েও করলাম না। সামনে ভিডিওটা গেঞ্জিটা কমপ্লিট দেখতে পাবে। আমার সঙ্গে থেকে তোমরা কমেন্টে জানাও কেমন শেখাচ্ছি। কারো যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে বলো। থাক, সামনে ভিডিওটা কমপ্লিট দেখাবো, কেমন রাখছে।